नमस्कार संस्कृत एडुकेशनल यूट्यूब चैनले आपनाके स्वागत जानाई। आपनी जदि एचएस क्लास 12 एर फाइनल इयर एर स्टूडेंट हुए थाकेन एवं आपनार पाठ्यांश हिसाबे संस्कृत थाके ताहले आजकेर ए संस्कृत एडुकेशनल भिडियोटी आपनार परीक्षार प्रस्तुतिते अनेक सहयोगिता करबे। जारा एई बत्सर उच्च माध्यमिक द्वादश श्रेणीर फाइनल परीक्षा दिते चलेछेन एबं आपनार पाठ्यांश हिसाबे रयेछे संस्कृत, सेई समस्त स्टूडेंटदेर दिके लक्ष्य करे आजकेर एई इम्पर्टेंट परीक्षामुखी किछु व्याकरण आपनार सामने उपस्थापन करते चलेछि। चले आसुन आजकेर आलोच्य टपिके। आजकेर आलोच्य टपिक हलो एचएस क्लास 12 एर इम्पर्टेंट परीक्षामुखी किछु कारक विभक्ति एवं तार उत्तर निये आजके आमि आपनार सामने उपस्थित होयेछि। चले आसुन जे प्रश्नगुलो आजके आपनार सामने आलोचना करब सेगुलोके एकटु भालो करे बोझार चेष्टा करुन, एकटु बुझले ताहले आपनि निश्चय करते पारबेन। प्रथम जेटा प्रश्न रयेछे, कि प्रश्न? না সূর্যে উদিতে পদ্ম প্রকাশ হতে, এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটাকে আপনি কিভাবে তার উত্তরটা কমপ্লিট করবেন। তার আগে বলে রাখি এই কারকের প্রাথমিক ধারণা থেকে শুরু করে টোটাল কারকটা আলোচনা করা হয়েছে। আপনি যদি সেইগুলি এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি না দেখে থাকেন, এই ভিডিওটির নিচে তার কিছু লিংক দেওয়া রয়েছে এবং এই সংস্কৃত এডুকেশনাল চ্যানেলটির প্লেলিস্টে গিয়ে আপনি একে একে তা দেখে নিতে পারেন। শুধু কারক বিভক্তি নয়, আপনার এইচএস এর টোটাল সিলেবাস কমপ্লিট করা হয়েছে এই চ্যানেলটির মাধ্যমে। আপনার যে পাঠ্যাংশ রয়েছে সংস্কৃতের গদ্য পদ্য নাটক সাহিত্যের ইতিহাস আনসিন পোর্শন ব্যাকরণ এ টু জেড কমপ্লিট করা হয়েছে। শুধু তাই নয়, যদি আপনার ফিলোসফিও থেকে থাকে পাঠ্যাংশ হিসাবে সমস্ত লজিক টার্মগুলা সমস্ত চ্যাপ্টার ধরে ধরে এ টু জেড সিলেবাস কমপ্লিট করা হয়েছে এই সংস্কৃত এডুকেশনাল ইউটিউব চ্যানেলটিতে। চলে আসুন তাহলে আমরা প্রথমে জেনে নিই কিভাবে একটা প্রশ্ন পরীক্ষায় পড়লে তার উত্তরটি করতে হয়। এখানে আন্ডারলাইন করে দেওয়া আছে সূর্যে, সূর্যে উদিতে পদ্ম প্রকাশ হতে, অর্থাৎ আগে আমাকে এটার অর্থটা ভালোভাবে রপ্ত করতে হবে। এখানে কি বলা হয়েছে, সূর্যে উদিতে মানে সূর্যদেব সকালে উদিত হয়, সূর্য উঠার সঙ্গে সঙ্গে পদ্মের প্রকাশ অর্থাৎ পদ্মফুল কুঁড়ি থেকে প্রস্ফুটিত হয়ে প্রকাশ পাচ্ছে। তাহলে একটি ক্রিয়ার দ্বারা যখন আরেকটি ক্রিয়া, এই একটি ক্রিয়া সূর্য উদিত হওয়া আর এই একটি ক্রিয়া পদ্মের প্রকাশ পাওয়া, একটি ক্রিয়ার দ্বারা যখন আরেকটি ক্রিয়া সম্পন্ন হয় সেখানে হয় ভাব, ভাবী সপ্তমী, যার সূত্র করা হয়েছে যশচ ভাবেন ভাব লক্ষণম। এই যে সূত্রটা যশচ ভাবেন ভাব লক্ষণম সূত্রানুসারে সূর্যে যেটা আন্ডারলাইন থাকবে সেটা কিভাবে রাখবো ইনভার্টেডে, সূর্যে পদে ভাবের সপ্তমী বিভক্তি হয়েছে। তাহলে কমপ্লিট করে দিলাম, প্রত্যেকটা এইভাবে কমপ্লিট করা নেই, আমি কিন্তু একটা আপনাকে বোঝালাম একটা প্রশ্ন নিয়ে উত্তরটা কিভাবে লিখবেন সেভাবে আপনাকে ধরিয়ে দিলাম। যারা এইচএস এর ক্লাস 12 এর ফাইনাল ইয়ার স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে বলছি, আপনি এইভাবে যদি কলমটা চালিয়ে দিয়েছেন আপনার এক নাম্বার যিনি পরীক্ষক থাকবেন তিনি দেবেন, আপনার এক নাম্বার করেই থাকে একটা কারক বিভক্তি, আপনাকে এক নাম্বারই দেওয়া হবে। তো তাহলে আমার অনেকে প্রশ্ন করেছে যে তাহলে প্রশ্নগুলো সংস্কৃতে কেন, আমাকে কি সংস্কৃতে লিখতে হবে? না, সংস্কৃতে আপনাদের প্রশ্ন থাকবে কিন্তু আপনাকে কলম চালাতে হবে বাংলা অক্ষরে, ঠিক আছে? তাহলে প্রশ্ন যেহেতু সংস্কৃতে থাকবে আপনাকে তো পড়তে হবে, তাই সংস্কৃতে প্রশ্ন সেট করেছি। তাহলে কিভাবে প্রশ্নটার উত্তর লিখতে হয় আমি বুঝাতে পারলাম। চলে আসুন পরবর্তী প্রশ্নগুলো আমি আলোচনা করে দিচ্ছি মাত্র। দ্বিতীয় প্রশ্ন ছিল চর্মণি দীপিনং হন্তি, অর্থটা কি? না চামড়ার জন্য একটি বাঘকে হত্যা করা হয়েছে, সামান্য কিছুর জন্য যখন বিশেষ কিছুকে হত্যা করা হয় সেখানে হয় নিমিত্ত, যার সূত্রটি হচ্ছে নিমিত্তাত কর্মযোগে। সূত্রানুসারে কি হয়েছে, না চর্মণি পদে নিমিত্তার্থে সপ্তমী। তাহলে মাথায় রাখবেন সবসময় এই আন্ডারলাইন যেটা থাকবে সেটাই কিন্তু বিভক্তি। তাহলে বিভক্তি বুঝবো কিভাবে, আমরা ইলেভেনে পড়েছি, ভালো করে মনে করুন, নর মুনি লতা সাধু
অসমদ যুসমদ এই শব্দরূপগুলো পড়েছি, দেখবেন বাম পাশে প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এবং সম্বোধন রয়েছে, উপরে রয়েছে এক বচন দ্বিবচন বহুবচন। সেই যে বিভক্তিগুলো সেই বিভক্তির কথাই বলা হচ্ছে। অকারান্ত হলে নরর মতো, আকারান্ত হলে লতার মতো, হস্বিকান্ত মুনির মতো, হস্বকারান্ত সাধুর মতো, বুঝতে পেরেছেন? সেইগুলো ধরে ধরতে হবে বিভক্তিগুলা। তাহলে এটা বোঝাতে পারলাম যে নিমিত্তাত কর্মযোগে সূত্রানুসারে চর্মণি পদে নিমিত্তার্থে সপ্তমী। চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি জেনে নিই। সা মধুরং গায়তি, এর অর্থ কি? সা মানে স্ত্রীলিঙ্গকে বোঝাচ্ছে তৎশব্দরূপ। সতৌতে তমতৌ তান ইত্যাদি রয়েছে পুংলিঙ্গে, স্ত্রীলিঙ্গে রয়েছে সাতে তা তামতে তা ইত্যাদি। সেই সা অর্থাৎ কোন একজন মহিলা কথা বলা হচ্ছে। মধুরং গায়তি, এখানে ক্রিয়া কিন্তু গায়তি মানে গাইছে, তাহলে কর্তা গাইছে কিভাবে, কিরকম গাইছে? মধুর, খুব সুন্দর দ্বিতীয় বিভক্তি দেখতে পেয়েছেন, মধুরং। নর নর নরা, নরম নর নরান হয়েছে নরম, এই যে মধুরং আসছে, বুঝতে পেরেছেন? এই যে মধুরং অর্থাৎ নরম আসছে না, তাহলে এই যে দ্বিতীয় বিভক্তি আসছে, অ্যাকচুয়ালি এখানে মধু শব্দরূপটা আসবে, অর্থাৎ হসৌ কারান্ত সাধু শব্দের মতো, সাধু সাধু সাধব সাধুম সাধুম সেরকম রূপটা আসবে মধুরং, ঠিক আছে? তো নরম রূপটার মতো আসলে দেখতে পাচ্ছেন, বা সাধুর মতেও চলে আসতেছে। তো যাই হোক, তাহলে আমি আপনাকে এটাই বলতে যাচ্ছি, সা মধুরং গায়তি অর্থটা হচ্ছে সে মানে কোন একটা মহিলা খুব সুন্দর গাইছে। তাহলে ক্রিয়ার বিশেষণ দিচ্ছে, যার সূত্রটি করা হয়েছে ক্রিয়া বিশেষণানাং ক্লেবতাচ, এই সূত্রানুসারে মধুরং পদে ক্রিয়া বিশেষণের দ্বিতীয়া। চলে আসুন পরবর্তী প্রশ্নটি জেনে নিই। বালকায় মিষ্টং রোচতে, যখন রোচতে মানে রুচি করা, রুচি বা পছন্দ প্রশ্নে থাকবে, তখন সূত্র হবে রুচ্চোত্থানং প্রিয়মাণ। বালকায় মিষ্টং রোচতে, বালকটি মিষ্টি খেতে পছন্দ করছে, তাহলে রুচতে অর্থাৎ পছন্দ করা এটা প্রশ্নে উল্লেখ থাকলে সূত্র হবে রুচ্চোত্থানং প্রিয়মাণ। সূত্রানুসারে বালকায় পদে সম্প্রদানে চতুর্থী বিভক্তি। তাহলে প্রথম পেজটা আপনার সামনে যে আলোচনা করলাম, প্রত্যেকটাই পরীক্ষামুখী, ইম্পর্টেন্ট, কোন না কোন সালের এসেছে এবং আপনার বেলায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবেই আসবে। ভালো করে আপনি রপ্ত করুন, আশা করছি এখান থেকেই আপনি প্রশ্ন পেয়ে যাবেন। চলে আসুন পরবর্তী আপনার জন্য HS ক্লাস 12 এর ইম্পর্টেন্ট কি কারক বিভক্তি রয়েছে, চলে আসুন আমরা দেখি না। পরবর্তী যেটা রয়েছে, দ্রুতং গচ্ছতি বালকঃ, অর্থাৎ বালকটি দ্রুত বেগে গমন করছে, ঠিক আছে? এই যে কর্তা শেষে আসছে, অসুবিধা কিছু নেই, ক্রিয়া মাঝে ঢুকেছে, আমার এই লাইনটার মধ্যে যেখানে খুশি কর্তা ক্রিয়া থাকতে পারে, হয়েছে? তাহলে বালকটি গচ্ছতি গমন করছে কিভাবে, দ্রুত বেগে। তাহলে বিশেষণ দিয়েছে কর্তা মানে ক্রিয়ার বিশেষণ কি দিয়েছে, দ্রুত গচ্ছতি, তাই কি হয়েছে না এখানে ক্রিয়া বিশেষণানাং ক্লেবতাচ, সূত্রানুসারে ক্রিয়া বিশেষণে দ্রুতং পদে ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি হয়েছে। চলে আসুন পরবর্তী প্রশ্নটা কি রয়েছে আমরা জেনে নিই। ফলেব্বু উদ্যানং জাতি, এখানে ফলেব্বুটা বিভক্তি আছে চতুর্থী, বুঝতেই পেরেছেন? যার সূত্র করা হয়েছে যে ফল আহরণের জন্য উদ্যান মানে বাগানে গিয়েছে। তাহলে সূত্র করা হয়েছে ক্রিয়ার্থপু পদস্য কর্মণি স্থানীন, সূত্রে বা সূত্রানুসারে ফলেব্বু পদে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে। চলে আসুন পরবর্তী প্রশ্নটা কি রয়েছে আমরা দেখে নিই। পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ, অর্থাৎ অনেক পর্বত থাকা সত্ত্বেও হিমালয়কে শ্রেষ্ঠ বলা হয়েছে। যখন অনেকের থেকে একের পৃথকীকরণ করা হয় সেখানে হয় নির্ধারণ, সেখানে নির্ধারণে দুটো বিভক্তি হয়, মাথায় রাখবেন, একটা ষষ্ঠী একটা সপ্তমী, এখানে কি হয়েছে সপ্তমী। তাহলে কি লিখবো গুছিয়ে, যথেষ্ট নির্ধারণম, সূত্রানুসারে পর্বতেষু পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে, বোঝা গেল? চলে আসুন পরবর্তী প্রশ্নটা কি রয়েছে জেনে নি। রাজা প্রাসাদাত প্রেক্ষতে, যখন প্রাসাদ প্রশ্নে আরুজ্য থাকবে সেখানে কিন্তু কর্মে পঞ্চমী হয়, যার সূত্র হচ্ছে লাভলোপে কর্মোন্নতিকরণে চ, সূত্রানুসারে প্রাসাদাত পদে কর্মে পঞ্চমী বিভক্তি। তাহলে এই যে পেয়ে যে কটা প্রশ্ন প্রত্যেকটাই আপনার জন্য ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছেন কি বলা হলো? চলে আসুন পরবর্তী HS ক্লাস 12 এর ইম্পর্টেন্ট কারক বিভক্তি কি রয়েছে আমরা দেখি নি। পরবর্তী যেটা রয়েছে খুবই ইম্পর্টেন্ট, কি না, ভয়াত কম্পতে বালিকা, এখানে বালিকাটি ভয়ে কাঁপছে, তাহলে কাঁপার কারণটা কি? এটা তো ক্রিয়া, কাঁপা ক্রিয়ার মানে কাঁপার কারণটা কি, না ভয় পাওয়া, তাহলে কোনো কারণ নির্দেশ করলে সেখানে কি হয় হেতু, যার সূত্র হবে হেতু, সূত্রানুসারে ভয়াত পদে হেতু অর্থে পঞ্চমী বিভক্তি, বুঝতে পেরেছেন? পরবর্তী প্রশ্নে চলে আসুন। সূর্যে অস্তমিতে বিহোগা কুলায় প্রত্যাগচ্ছন্তি, খুব ইম্পর্টেন্ট, অর্থটা বলে দিচ্ছি, এখানে বলা হয়েছে সূর্য অস্তমিতে, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে বিহোগা মানে পাখিরা, কুলায় মানে তার যে বাসা, সেই বাসাতে প্রত্যাগচন্তি মানে ফিরে আসছে। তাহলে একটি ক্রিয়া সূর্য অস্ত যাওয়া, ফলে কি একটা ক্রিয়া হচ্ছে
পাখিরা তার বাসায় ফিরে আসছে। তাহলে একটি ক্রিয়া দ্বারা আরেকটি ক্রিয়া সম্পূর্ণ হলে ভাব হয়, কিভাবে? সপ্তমী, যার সূত্র হচ্ছে যস্তচ ভাবেন ভাব লক্ষণম, সূত্র অনুসারে সূর্য পদে ভাব সপ্তমী বিভক্তি। বুঝতে পারলাম? চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি কি রয়েছে আমরা জেনে নিই। দিনং প্রতি দয়াং কুরু, অর্থাৎ এখানে কি বলা হয়েছে অর্থটা, যে দিন দরিদ্রদের প্রতি দয়া করা উচিত। তাহলে এখানে প্রতি এই অভিযোগটা রয়েছে, তাহলে যার সূত্র করা হয়েছে প্রত্যন্ন দিন নিকশান্তরান্ত রেণ যাবদেবী, সূত্রানুসারে দিনং পদে প্রতি অভিযোগে দ্বিতীয় বিভক্তি। বুঝতে পারলাম? চলে আসুন পরবর্তী প্রশ্নটি কি রয়েছে আমরা জেনে নিই। পাকায় গচ্ছতি বধূ, এখানে বধূ বলতে গৃহবধূ, গচ্ছতি মানে কিছু করছে, পাকায় মানে কি পাক শব্দরূপ। পাকায় মানে অনেকে বুঝে যে গন্ডগোল পাকাচ্ছে, না, পাক মানে হচ্ছে রন্ধন ক্রিয়া, পাক ক্রিয়া অর্থাৎ রন্ধন ক্রিয়া সম্পন্ন করা, যে বধূটি পাক ক্রিয়া সম্পন্ন করছে। তাহলে সূত্রটি কি হবে এখানে? না, সূত্রটি হবে তুমর্থার্থ ভাববচন, সূত্রানুসারে পাকায় পদে তুমর্থ চতুর্থী। বুঝতে পারলাম? এই পেজটি খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য। বারবার বলছি যে কটা ভিডিও বা ভিডিওটির মাধ্যমে যে কটা ব্যাকরণ পোর্শনের কারক বিভক্তি আপনার সামনে আলোচনা করেছি প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট, আপনি একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, আমি আপনার মতো বোঝানোর চেষ্টা করছি। চলে আসুন পরবর্তী ক্লাস টুয়েলভ এর ইম্পর্টেন্ট কারক বিভক্তি কি রয়েছে আমরা জেনে নিই। পরবর্তী ইম্পর্টেন্ট কারক বিভক্তি রয়েছে রাম ও শ্যামায় সহস্র ধারয়তি, যে রামচন্দ্র শ্যামকে, রাম শ্যামকে 100,000 টাকা ধার দিয়েছেন। তার মানে এখানে বলা হয়েছে শ্যামায়, যখন ধার মানে কি ধারী হতি, মানে ধারয়তি মানে ধার দেওয়া হয়েছে, ধারী ধাতুর প্রয়োগ থাকলে সেখানে হয় কি না, ধারী ধাতুর ধারের উত্তম অন্য সূত্র, ধারের উত্তম অন্য সূত্রানুসারে সম্প্রদানে চতুর্থী বিভক্তি, কোথায়? না, শ্যামায় পদে। বুঝতে পেরেছেন? চলে আসুন পরবর্তী প্রশ্নটা কি রয়েছে। গুরু নমস্কারতে শিষ্য, অর্থাৎ গুরু শিষ্য, শিষ্য গুরুকে নমস্কার করছে। এখানে উপপদ বিভক্তির কারক বিভক্তি বলিও সেই নামানুসারে বা সূত্রানুসারে গুরুং পদে এখানে কি হয়েছে, কর্মে দ্বিতীয় বিভক্তি হয়েছে। বুঝতে পারা গেল? চলে আসুন পরবর্তী কি প্রশ্নটি রয়েছে আমরা জেনে নিই। স মাসেন ব্যাকরণম অপঠত, সে এক মাস ধরে ব্যাকরণ পড়ছে এবং তার ফল লাভ করেছে। অপঠত হয়েছে যখন তৃতীয়া থাকবে, কালাধ্যানের অত্যন্ত সংযোগ সূত্র, সেখানে যদি তার ফল প্রকাশ না হয় সেখানে হবে ব্যাপ্তি, আর ফল প্রকাশ হলে সেখানে হবে অপবর্গ। তাহলে একটা মানুষ সমানে পুংলিঙ্গে এক মাস ধরে ব্যাকরণ পড়েছে এবং তার ফল পেয়েছে, তাহলে এখানে হবে অপবর্গে তৃতীয়া, সূত্র অনুসারে মাসেন পদে অপবর্গে তৃতীয়া। বুঝাতে পারলাম? পরবর্তী সূত্রটি কি রয়েছে বা প্রশ্নটি কি রয়েছে জেনে নিই। বনাত আরাত নদী প্রবাহতি, মানে এখানে আরাত অব্যয় বা শব্দযোগ রয়েছে, এখানে কি বলা হয়েছে, অন্যারাদি তরর্থে দিক শব্দাঞ্চুতর পদা যাহি যুক্তে, সূত্রানুসারে আরাত শব্দযোগে পঞ্চমী বিভক্তি হয়েছে। বুঝতে পারলেন? তো এই পেজটাও আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। চলে আসুন পরবর্তী ক্লাস টুয়েলভ এর ইম্পর্টেন্ট কারক বিভক্তি কি রয়েছে আমরা জেনে নিই। পরবর্তী ইম্পর্টেন্ট কারক বিভক্তি রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সমাগতে বসন্তে কোকিলা কুজন্তি, অর্থটা বলে দিই। সমাগতে মানে বসন্ত আসার সঙ্গে সঙ্গে কোকিলদের কুজন শুরু হয়েছে, একটি ক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি ক্রিয়া আরম্ভ হয়েছে। তার মানে বুঝতে পেরেছেন ভাবে সপ্তমী, যার সূত্র যশ্চ ভাবেন ভাব লক্ষণম, সূত্র অনুসারে বসন্তে পদে ভাবে সপ্তমী বিভক্তি। আপনি কি বুঝতে পারছেন যে এই যশ্চ ভাবেন ভাব লক্ষণম সূত্রটি কতবার এলো এখনো পর্যন্ত? প্রত্যেকটা পেজে প্রায় ঘুরছে। তার মানে কি, আপনি যদি ওই যে ভাবে সপ্তমীটা যদি ভালোভাবে একটু বুঝে নেন, তাহলে দেখতে পাবেন এই যে প্রশ্ন হয়তো এই প্রশ্নগুলো আসবে না আপনার, কিন্তু এই যে সূত্রগুলো আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আলোচনা করে দিচ্ছি, আপনি যদি সূত্রগুলোকে একটু ভালো করে বুঝে নেন, আপনি কনফার্ম এই সূত্র থেকে একটা, মানে আপনার যে তিনটে বা চারটে করতে হয় প্রত্যেকটাই পাবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। তাই বলছি যে কোটা আমি প্রশ্ন আপনার সামনে আলোচনা করে দিচ্ছি, ভালো করে একটু বোঝার চেষ্টা করুন, আমি প্রত্যেকটার অর্থ বুঝিয়ে কিভাবে লিখতে হয় আমি আলোচনা করে দিচ্ছি। তাহলে এটা বুঝতে পেরেছি, সমাগতে বসন্তে কোকিলা কুজন্তি, বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে কোকিলরা কুজন করছে, যার উত্তরটি গুছিয়ে লিখলে এইভাবে লিখবো, যশ্চ ভাবেন ভাব লক্ষণম, সূত্রানুসারে বসন্তে পদে ভাবে সপ্তমী। চলে আসুন পরবর্তী কি প্রশ্নটি রয়েছে। সহৈব দশতি পুত্রই ভারং বহতি গর্দভী, অর্থাৎ এখানে সহ কথাটা রয়েছে, অর্থাৎ সহযুক্তি অপ্রধানের সূত্রানুসারে সহার্থে তৃতীয়া, পুত্রই পদে সহার্থে তৃতীয়া বিভক্তি হয়েছে। চলে আসুন পরবর্তী কি প্রশ্নটি রয়েছে আমরা জেনে নিই। বালক দ্রুতং গচ্ছতি, বালকটি গমন করছে কিভাবে, দ্রুত বেগে, বিশেষণ কি দিচ্ছে, দ্রুত। তাহলে বিশেষণ দেয়া মানে কি হবে, না ক্রিয়া বিশেষণানাং ক্লিবতাচ সূত্রানুসারে দ্রুতং পদে ক্রিয়া বিশেষণ দ্বিতীয়া। চলে আসুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঋত্বিকা, ঋত্বিকা নামক একটি মেয়ে, খুবই আদরের মেয়ে ঋত্বিকা, মাসেন
সংস্কৃতম অবঠত, অর্থাৎ ঋত্বিকা নামক মেয়েটি এক মাস ধরে সংস্কৃত পড়ছে এবং তার ফল লাভ করেছে। তাহলে মাসে ন তৃতীয়া, তাহলে কি বলেছি, যখনই কোনো সময় কোনো মানে কি বলবো কোনো পথ এরকম জাতীয় কোনো প্রশ্ন থাকবে, সেটা যদি দ্বিতীয় হয় ব্যক্তি হয় যার সূত্র কালাধ্বনির অত্যন্ত সংযোগে, আর যদি তৃতীয় হয় সেখানে হবে অপবর্গে তৃতীয়া, মানে সেখানে ফল প্রাপ্তি হয়। তাহলে ঋত্বিকা নামক মেয়েটি এক মাস ধরে ব্যাকরণ সংস্কৃত পড়েছে এবং তার ফল লাভ করেছে। অপবর্গে তৃতীয়া সূত্রানুসারে মাসে ন পদে অপবর্গে তৃতীয়া। এই পেজটিও আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। চলে আসুন পরবর্তী ক্লাস টুয়েলভ এর ইম্পর্টেন্ট কারক বিভক্তি কি রয়েছে আমরা জেনে নিই। চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট কারক বিভক্তি রয়েছে ব্যাঘ্র বনে বসতি। বাঘটি বনে বাস করছে, কোথায়? আপনি যদি একবারকে প্রশ্ন করেন ক্রিয়াকে ধরে যে কোথায় বাস করছে, উত্তরে দিচ্ছে বনে, মানে অধিগ্রহণ কারক। যাই হোক, আপনি যদি এখনো পর্যন্ত আমার কারক বিভক্তির প্রাথমিক যে কারক বিভক্তির যে ধারণাগুলো দেওয়া হয়েছে যদি না দেখেন, একটু দেখে নেবেন। এই চ্যানেলটির প্লে লিস্টে রয়েছে, আপনি একে একে আপনার টোটাল সিলেবাস কমপ্লিট করা হয়েছে, টেক্সট থেকে শুরু করে এ টু জেড, আপনি একের পর এক এই চ্যানেলটির প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে সব কিছু ফলো করতে পারেন। চলে আসুন তাহলে এটা বুঝিয়ে দিই। অর্থাৎ এখানে সূত্রটি হবে আধার অধিকরণম, সূত্রানুসারে বনে পদে অধিকরণে সপ্তমী বিভক্তি। তাহলে বোঝানো গেল। পরবর্তী প্রশ্ন রয়েছে হরি বৈকুণ্ঠম অধিবসতি, অর্থাৎ বস ধাতুর সঙ্গে যদি উপ অনু অধি আং পূর্বক বস ধাতু হয়, অর্থাৎ এই চারটি উপসর্গের পর বস ধাতু থাকে, সেখানে হয় উপনাধ্যমবস, হরি বৈকুণ্ঠে বাস করছে। তাহলে অধি উপসর্গ থাকা সত্ত্বেও বস ধাতুর প্রয়োগ থাকে, সেটা বস করাই অর্থ বোঝালো। অর্থাৎ হরি বৈকুণ্ঠম বৈকুণ্ঠে বাস করছে, তাহলে উপ অনু অধিহা রয়েছে একটা, তাহলে কি লিখবো উত্তরটা, উপনাধ্যাং বস সূত্রানুসারে অধিপূর্বক বস ধাতুর যোগে কর্মে দ্বিতীয় বিভক্তি। বোঝানো গেল। চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি, শিশুনা চন্দ্র দৃশ্যতে, যে শিশুটি দ্বারা চাঁদ দেখানো হয়েছে, এখানে কি হচ্ছে না, অভিহিতে কর্মণি কর্তরি কর্মণি চ, সূত্রানুসারে চন্দ্রপদে উক্ত কর্মে প্রথমা বিভক্তি। বোঝানো গেল। পরবর্তী চলে আসুন প্রশ্নটি জেনে নিই আমরা, শিশাবে মোদক রোচতে, এই যে রোচতে রুচি কথাটা রয়েছে মানে পছন্দ করা, বারবার বলেছি প্রশ্নের মধ্যে রোচতে বা রুচি কথাটা থাকলে সেখানে কি হবে, রুচ্চর্থানাং প্রিয়মানস সূত্র, রুচ্চর্থানাং প্রিয়মানস সূত্রে শিশাবে পদে সম্প্রদানে চতুর্থী বিভক্তি। এই পেজটাও আপনার জন্য ইম্পর্টেন্ট ছিল। চলে আসুন পরবর্তী কারক বিভক্তির ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কি রয়েছে কারক বিভক্তি সেটা আমরা জেনে নিই। পরবর্তী যেটা রয়েছে কি না, সর্পাত বিভীতি বালক, অর্থাৎ এই যে বিভীতি ভিধাতুর প্রয়োগ পেয়েছি, বিভীতি যখনই মাথায় রাখবেন ভিধাতুর প্রয়োগ থাকবে, সেখানে চোখ বুঝিয়ে লিখবেন, এটা অর্থটা প্রথমে বলে দিই, সর্পাত বিভীতি বালক, বালকটি সাপ থেকে ভয় পাচ্ছে, তাহলে বিভীতি থাকা মানে ভয় ধাতু রয়েছে ভিধাতু বিভীতি, তাহলে সূত্র হবে ভিত্রার্থানাং ভয়েতু, সূত্রানুসারে সর্পাত পদে অপাদানে পঞ্চমী বিভক্তি। বোঝা গেল। পরবর্তী কি রয়েছে আপনার জন্য, সপ্রাসাদাত প্রেক্ষতে, বারবার বলছি প্রাসাদ যদি প্রশ্নে আরজু থাকে সেখানে হবে কর্মে পঞ্চমী, যার সূত্র হলো লবলোপে কর্মন্নধিকরণে চ, সূত্রানুসারে প্রাসাদাত পদে কর্মে পঞ্চমী বিভক্তি। চলে আসুন পরবর্তী প্রশ্নে, ইদং জগৎ কৃষ্ণস্য কৃতি, এখানে কর্তৃ কর্মনুকৃতি সূত্রানুসারে কৃষ্ণস্য পদে কর্তার সৃষ্টি বিভক্তি হয়েছে। বোঝানো গেল। চলে আসুন পরবর্তী প্রশ্নটি বুঝে নিই, ভিক্ষুক পাদেন খঞ্জ, অর্থাৎ এর অর্থটা কি, ভিক্ষুকটি পায়ে খোঁড়া, যখন একটা মানুষের স্বাভাবিক অঙ্গের বিকৃতি ঘটে সেখানে হয় জেনাঙ্গ বিকার সূত্র। বিকৃতি মানে কম হতে পারে বা বেশি হতে পারে, মানে স্বাভাবিক নয়, তাহলে এখানে কি উত্তর লিখব, জেনাঙ্গ বিকার সূত্রানুসারে পাদেন পদে অঙ্গ বিকারী তৃতীয়া। এটাও ছিল আপনার পেজটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষামুখী। চলে আসুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপনার জন্য এইচএস লেভেলের কারক বিভক্তি কি রয়েছে আমরা জেনে নিই। পরবর্তী যেটা রয়েছে, কবিষু কালিদাস শ্রেষ্ঠ, অর্থাৎ শ্রেষ্ঠত্ব প্রমাণ করা হয়েছে, যে অনেক কবি থেকে শুধু কালিদাসকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা হয়েছে, যখন অনেক থেকে একের পৃথকীকরণ করা হয় তখন হয় নির্ধারণ, সেই নির্ধারণে ষষ্ঠী এবং সপ্তমী হয়, এখানে সপ্তমী বিভক্তি দিয়েছে, তাহলে কি লিখবো, যতশ্চ নির্ধারণম সূত্রানুসারে কবিষু পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি। বোঝানো গেল। পরবর্তী রয়েছে তস্য লেখনং সুন্দরমস্তি, অর্থাৎ এখানে বলা হয়েছে ষষ্ঠী শেষে সূত্রানুসারে তস্য পদের সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি, তার লেখনটি সুন্দর ছিল। পরবর্তী চলে আসুন কি রয়েছে, কাকেব্য মোদকং রক্ষ, এখানে বলা হয়েছে কাকেব্য মোদকং রক্ষ, অর্থাৎ রক্ষা করতে বলা হয়েছে, কার থেকে, কাকের থেকে মোদকটিকে রক্ষা করার কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে কর্তরীপ্সিততম কর্ম
সূত্রানুসারে মুরুকং পদে কর্মে দ্বিতীয় বিভক্তি হয়েছে, বোঝানো গেল। পরবর্তী কি আছে দেখে নি, বিদ্যয়া বিনা জীবনং ব্যর্থম। বিদ্যা মানে অ্যাকচুয়ালি শিক্ষার কথা বলা হয়েছে, শিক্ষা ছাড়া জীবনটাই ব্যর্থ, মানে প্রত্যেকটা পদক্ষেপে ভুল ভ্রান্তি ডিসিশন নাই। তাই এখানে কি হবে, পৃথক বিনা নানাভি তৃতীয়া অন্যতর সেম। সূত্রানুসারে বিদ্যয়া পদে কি হয়েছে, বিনা অভিযোগে তৃতীয় বিভক্তি। মানে ঢুকছে এই পেজটাও আপনার জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পেজ আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি প্রত্যেকটা পেজকে যদি কষ্ট করে একটু কলম চালিয়ে নেন, আপনি দেখবেন ওগুলাকে ফলো করুন, এর মধ্যেই আপনার ফাইনাল। এই বছর আপনি তো পরীক্ষা দিতে যাচ্ছেন, ফাইনালে আপনি পরীক্ষা হলে গিয়ে দেখতে পাবেন এই সূত্রগুলি ঘুরে ফিরে আসছে, শুধু প্রশ্নটা পরিবর্তন হয়েছে মাত্র। চলে আসুন পরবর্তী, পরবর্তী প্রশ্ন কি রয়েছে এইচএস কারক বিভক্তির আমরা জেনে নেব। পরবর্তী যেটা প্রশ্ন রয়েছে, বালক সর্পাদ বিভেতি, যে বালকটি সাপকে দেখে ভয় পাচ্ছে, অর্থাৎ বিভেতি ধীরাতুর প্রয়োগ রয়েছে। সূত্রটি হবে বিত্রার্থানাং ভয়েতু সূত্রে সর্পাদ পদে অপাদানে পঞ্চম, বোঝা গেল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি কি রয়েছে, মুক্তয়ে হরিং ভজতি, অর্থাৎ মুক্তির জন্য হরির ভজনা করছে। এখানে সূত্র হবে কর্তুর ইপ্সিততমং কর্ম, সূত্রানুসারে হরিং পদে কর্মে দ্বিতীয় বিভক্তি। পরবর্তী চলে আসুন প্রশ্নটি জেনে নিই, বালিকয়া পুষ্পং দৃশ্যটি, যে বালিকাটি পুষ্প দেখছে। এখানে সূত্র হবে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা, সূত্রানুসারে পুষ্পং পদে উক্ত কর্ম প্রথমা। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিয়া, দিয়া নামক মেয়েটি খুবই আদরের, সেই দিয়া নামক মেয়েটি বর্ষং ব্যাকরণম অপঠত, অর্থাৎ দিয়া নামক আদরের সেই মেয়েটি এক বৎসর ধরে ব্যাকরণ অধ্যয়ন করে যাচ্ছে। যেহেতু এখানে বর্ষং এক বৎসর সময় বোঝাচ্ছে, দ্বিতীয়া, দ্বিতীয়া হলে সেখানে হয় ব্যাপ্তি, যার সূত্র হয় কালাধ্যনার অত্যন্ত সংযোগে। সূত্রানুসারে দিয়া পদে, সরি, বর্ষং পদে ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া, অর্থাৎ এখানে ফলপ্রাপ্তি হচ্ছে না, তৃতীয়া হলে ফলপ্রাপ্তি হয়। এই পেজটাও আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে আসুন নেক্সট গুরুত্বপূর্ণ কারক বিভক্তি কি রয়েছে আমরা একটু দেখে নি। পরবর্তী কারক বিভক্তিটি রয়েছে, কারক বিভক্তিটি রয়েছে যে পর্বতে যোধেশু অর্জুন শ্রেষ্ঠ, অর্থাৎ যোদ্ধাদের মধ্যে অর্জুন শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠ তো নির্ণয় করা হয়েছে, অনেক যোদ্ধা থেকে একটা যোদ্ধাকে নির্ণয় করলে সেখানে হয় শ্রেষ্ঠ বিভক্তি, মানে যেখানে অনেক থেকে একের পৃথিবীকরণ করা হয় সেখানে হয় নির্ধারণ, সেই নির্ধারণে ষষ্ঠী এবং সপ্তমী বিভক্তি হয়। তাহলে এখানে যোধেশু সপ্তমী বিভক্তি, তাই এখানে সূত্রটি হবে যথেষ্ট নির্ধারণম, সূত্রানুসারে যোধেশু পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি। চলে আসুন পরবর্তী প্রশ্নটি আমরা জেনে নিই। পরবর্তী প্রশ্ন রয়েছে, মধ্যম রস গোলকং রুচতে, অর্থাৎ এখানে রুচতে রুচি অর্থ বোঝাচ্ছে। তাহলে রুচ্যথানাং প্রিয়মানু সূত্রানুসারে মধ্যম পদে সম্প্রদানের চতুর্থী বিভক্তি। পরবর্তী প্রশ্নটি জেনে নিই, বালক জনকাত বিভেতি, এরকম ভিধাতুর প্রয়োগ রয়েছে। ভিত্রাথানাং ভয়াত সূত্রানুসারে জনকাত পদে অপাদানে পঞ্চমী বিভক্তি। নেক্সট জেনে নিই, মৎস্য জলং বিনা ন জীবতি, খুবই সুন্দর কথা, পৃথক বিনা নানাভি তৃতীয় অন্যতর সেম। সূত্রানুসারে জলং পদে বিনা শব্দযোগে দ্বিতীয় বিভক্তি, এই পেজটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। চলে আসুন নেক্সট গুরুত্বপূর্ণ পেজটি কি রয়েছে বা কি পেজে প্রশ্ন রয়েছে জেনে নিই। বালক অঙ্গনে কিরতি, যে বালকটি অঙ্গনে খেলা করছে, যার সূত্র হচ্ছে স্বতন্ত্র কর্তা। সূত্রানুসারে বালক পদে কি হয়েছে, না বালক পদে প্রথমা বিভক্তি হয়েছে। পরবর্তী প্রশ্ন চলে আসুন, কৃষ্ণায় স্বস্তি সহা নম সাহা এইসব থাকলে কি হবে, না কৃষ্ণায় স্বস্তি, কৃষ্ণায় নম, কৃষ্ণায় সাহা, নম স্বস্তি সাহা সাধারণ বসন যোগাচ্ছে। সূত্রানুসারে কৃষ্ণায় পদে স্বস্তি থাকলে স্বস্তি শব্দযোগে চতুর্থী, নম থাকলে নম শব্দযোগে চতুর্থী, সাহা থাকলে সাহা শব্দযোগে চতুর্থী, বোঝাতে পারলাম। পরবর্তী চলে আসুন, মুসিক ও মার্জারাত বিভেতি, এই দেখুন ভিধাতুর প্রয়োগ, বিভেতি, যে মুসিকটি মানে ইঁদুরটি মার্জারাত মানে বিড়াল থেকে ভয় পাচ্ছে, যার সূত্র হবে ভিত্রার্থানাং ভয়েতু সূত্রানুসারে মার্জারাত পদে অপাদানে পঞ্চমী বিভক্তি, বোঝানো গেল। নেক্সট আজকের অন্তিম প্রশ্ন, গণেশায় মধুকং রুচতে, তাহলে রুচি অর্থ আসছে, রুচি অর্থ আসলে আমি বলেছি রুচ্যথানাং প্রিয়মানু সূত্র, সেখানে গণেশায় পদে সম্প্রদানে চতুর্থী বিভক্তি। আপনি যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন একই সূত্র বারে বারে ঘুরে আসছে, শুধু প্রশ্নগুলো পরিবর্তন হয়েছে, সেম টু সেম। আমি আপনাকে সাজেস্ট করছি আপনার বেলাতেও এই সূত্রই থাকবে, কিন্তু প্রশ্ন থাকবে না, এইগুলা প্রশ্ন ঘুরে ফিরে আসবে, কিন্তু এই সূত্রের মধ্যেই আপনার তিনটে বা চারটে সেট হবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি সংস্কৃত এডুকেশনাল ভিডিওটি আপনার ভালো লেগে থাকে।